ডেঙ্গু রোগ শনাক্তকরণে ব্যবহৃত কিট দেশেই তৈরি হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে নির্ধারিত মূল্যে ডেঙ্গুর পরীক্ষা না করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনের পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ অধিবেশন সংসদ সদস্যদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য রোস্তম আলী ফরাজের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে ছয় আগস্ট থেকে দেশে ডেঙ্গু রোগ শনাক্তকরণের কিট তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে এর ফলে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ শনাক্তকরণের কিট ঘাটতির কোনো সম্ভাবনা নাই তিনি বলেন বিশ্বজুড়ে বিশেষ করে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের একশো আঠাশটি দেশে চলতি মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পেয়েছে তেমনি বাংলাদেশেও এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় ঢাকা সারাদেশে ইডিস মোচা ও এর লার্ভ নিধনের লক্ষ্যে আমরা সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছি ঢাকার উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন সহ স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করছে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা এবং বেসরকারি হাসপাতালে নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষা নিশ্চিত করা হয়েছে কোনো প্রতিষ্ঠান এই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী জানান ডেঙ্গু শনাক্তকরণ এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে দেশের চৌষট্টিটি জেলায় মনিটরিং টিম গঠন করেছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণের জন্য আমি নির্দেশনা প্রদান করেছি প্রধানমন্ত্রী আরও জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে খণ্ডের বই প্রকাশিত হবে একুশ টেলিভিশন ঢাকা